অস্থির অস্থির সব ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন হ্যালো ফ্রেন্ডস আমরা অনেকেই ইচ্ছা করি যে ইংরেজিতে পারদর্শী হওয়ার জন্য এবং ইংরেজিতে সবার সঙ্গে কথা বলার জন্য তো আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে আমরা ইংরেজি শেখার জন্য কিংবা ইংরেজিতে ভালো গাইডলাইন দিতে পারে এমন কাউকে খুঁজে পায় না অনেক সময় তো যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি আজকে শেয়ার করতেছি আশা করি তারা একটি গাইডলাইন পাবে এবং কি করে ইংরেজি স্টেপ বাই স্টেপ শিখবে সেটা বিস্তারিত জানতে পারবে একটি অ্যাপসের মাধ্যমে কারণ এই অ্যাপসটি যে সাথে পরিচয় করে দেব এটির কাজ খুবই দারুণ এবং আপনাকে ইংরেজি শেখাবে এয়ার থেকে একেবারে জেট পর্যন্ত আপনাকে শেখাবে এবং আপনাকে আমি এর থেকে জেট বলার এখানে কারণ হচ্ছে মানে আপনাকে একেবারে নিচ থেকে উপরস্তর পর্যন্ত ইংরেজি শেখাবে তো এই এই অ্যাপসটি আপনাকে অনেক হেল্প করবে আপনাকে ভালো একটা টিচারের থেকে ভালো গুরুত্ব সহকারে কিন্তু অ্যাপসটি আপনাকে হেল্প করবে তো আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের অ্যাপস প্লে স্টোর থেকে ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় যে সেই অ্যাপসগুলো কিন্তু আমাদের হয়তো কিছুদিন ব্যবহার করার পর আমাদের বোরিং লাগে সেই অ্যাপসগুলো তারপর দেখা যায় আমরা সেই অ্যাপসগুলো আর ইউজ করি না তো এই জন্যই এই অ্যাপসটি রিভিউ করবো এই অ্যাপসটির আরেকটি কাজ হচ্ছে আপনার এই অ্যাপসটি ব্যবহার করলে আপনার কখনোই বোরিং মনে হবে না এবং আপনার মনে হবে না যে এই অ্যাপসটি আপনি এতদিন ধরে ব্যবহার করছেন এরকম কিছু মনে হবে না আর এই এপসটি কিছুদিন ব্যবহার করলে কিন্তু আপনারা ইংরেজিতে ভালো একটা পারদর্শিতা অর্জন করতে পারবেন আর আমরা ইংরেজি শিখতে যখন নেই তখন আমাদের মনে অনেকগুলো প্রশ্ন জাগে যে আমাদের আমাদেরকে কে গাইডলাইন দিবে আমাদের কে আবার প্রতিদিন আমাদেরকে জিজ্ঞেস করবে যে কোনগুলো শেখা হয়েছে এবং কোনগুলো শেখা হয়নি এভাবে গাইড লাইন কে দিবে আমাদেরকে মন কিন্তু আমাদের এই সব প্রশ্ন জাগে অনেক সময় তো এই জন্য অবশ্যই আপনারা দেখুন ভিডিওটা এবং আপনারাই বুঝতে পারবেন যে আপনাদের কতটা হেল্প করতে পারে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনারা আর কয়েক মিনিট ভিডিওটা রানিং করবেন আর হ্যাঁ এখন পর্যন্ত যদি আপনি আমাদের টেকন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন চলে আমাদের মুলটিউটি রেলে ফার্স্ট টাইম অবশ্যই আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য দুটি পদ্ধতি আমি বলে দিচ্ছি একটি হচ্ছে আপনার থেকে ডাউনলোড করতে পারবেন আর কি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন তো যারা চান প্লে স্টোর থেকে ডাউনলোড করতে তারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর উপরে চার্জ বক্সে লিখবেন হ্যালো ইংলিশ লার্ন ইংলিশ কিংবা হ্যালো ইংলিশ লিখলেই দেখবেন একটি অ্যাপ চলে আসবে আমি দেখাচ্ছি এই অ্যাপটি কিন্তু খুবই দারুণ এবং খুবই অসাধারণ অ্যাপস আমি এই অ্যাপসটির কাজ দেখাবো আপনাদেরকে এ টু জেড এই দেখতে পারছেন অ্যাপসটি কিন্তু অলরেডি এখানে চলে এসেছে এটি সব ফাস্ট এই অ্যাপসটি কিন্তু শো করবে আপনার সামনে এটি ডাউনলোড করতে তাই আপনার কোনো অসুবিধা হবে না এটা রেটিং পয়েন্টও কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু ডাউনলোড অলরেডি ইউজ পরিমাণ হয়ে গেছে তো দেখেন আমরা অ্যাপসটাকে করে দিলাম ওপেন আর কি পরিমাণ ডাউনলোড হয়েছে সেটা মূল বিষয় না আর এই অ্যাপসটা রকম আপনাকে সার্ভিস দিবে এটাই মূল বিষয় তো আমরা দেখাচ্ছি অ্যাপসটা কীরকম সার্ভিস দিতে পারে আপনাকে তো আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম তো যেহেতু ফার্স্ট টাইম আমি তো ওপেন করতেছি আর তাই একটু হয়তো লেট হবে এবং হয়তো একটু টাইম নেবে তারা এই যে দেখেন এরকম একটু অপশন চলে এসেছে আর ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে দেখেন একটা জিমেল অ্যাকাউন্ট দিতে বলবে তারা এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই আপনাকে ভেরিফাইড করতে হবে তো আমি যেহেতু ভেরিফাইড করে নিয়েছিলাম তো এই জন্য আমাকে হয়তো জিমেল অ্যাকাউন্টটা এখন আবার পুনরায় দিতে হয়নি তো আপনি অবশ্যই ফার্স্ট টাইম একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে হয়ে গেলে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনার সামনে শো করবে অনেকগুলো দেখেন বাংলাদেশি বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা শিখুন এবং এখন অনেকগুলো অপশন আপনি যদি অন্য ভাষাভাষী লোক হয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে শিখতে পারবেন ইংলিশ ফ্রম আরবি এখানে আরবিতে কিন্তু ইংলিশ শিখতে পারবেন মানে আরবি যারা পাশাপাশি লোক তারা কিন্তু ইংরেজিটা শিখতে পারবে আরবি হিসেবে তারও এখানে অনেকগুলো অপশন আছে আমি সবগুলো দেখাবো না আমি যেহেতু বাংলাটা দেখাতে চাচ্ছি এই জন্য এই যে দেখেন উপরে আমার এখানে শো করতেছে বাংলাদেশি বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা শিখুন তো এটাতে অবশ্যই আমি ক্লিক করে দিলাম দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে অবশ্যই আপনি একটু ওয়াইট করবেন এখানে একটু ওয়াইট করতে হবে অবশ্যই তো এখানে এরকম একটু অপশন চলে আসবে দেখেন আপনার জন্য একটি দেখেন আপনি অবশ্যই আপনি এখানে মেল না প্রিমেল অবশ্যই আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু মেল তো আমি মেল সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিমেল সিলেক্ট করবেন আর এখানে আপনাকে সিলেক্ট করতে বলছে যে আপনি কোন কোথায় পড়েন মানে স্কুল কলেজ ওয়ার্কিং মানে আপনি কি করেন আপনি মূলত আপনার পেশাটা কি বর্তমানে সেই পেশাটা অবশ্যই দিবেন তো যেহেতু আমি কলেজে পড়তেছি আপনি যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে ওয়ার্কিং দিতে পারেন তো আমি কলেজে দিচ্ছি দেখেন কলেজ দিলাম কলেজ দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আপনার কিন্তু এই দেখেন উপর ক্লেক আছে আপনি কেমন ইংরেজি শিখতে চান ভালো আরও ভালো জবের জন্য এই যে দেখেন এক্সামের টেক্সটের জন্য বিদেশে ভ্রমণের জন্য বাচ্চাদের শেখানোর জন্য এখানে কিন্তু অনেক অনেক অপশন আছে দেখেন ইংরেজি সিনেমা উপভোগ করার জন্য তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনি ভালো জানেন তো আমি একটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে প্রাথমিক লেভেলের আমি স্কুল পর্যায়ে এটা দেখাচ্ছি কলেজের আপনারা নেবেন এখানে আরও অনেকগুলো অপশন আছে দেখেন এখানে এখানে দেখেন ভালো জবের জন্য বিদেশে যাওয়ার জন্য বাচ্চাদের সেখানের জন্য উচ্চ মাধ্যমিক অনেক অনেক অপশন আছে দেখেন ওয়ার্কিংয়ের প্রেশারটা দেখেন অনেক এখানে অপশন তারা দিয়ে দিচ্ছে সবগুলো অপশন আমি দেখিয়ে নিলাম আপনাদের সুবিধাটে তাহলে হয়তো আপনাদেরকে বুঝতে অসুবিধা হবে না তাই আমি দেখিয়ে নিচ্ছি তো আমি আবার কলেজেরটা চলে যাচ্ছি কলেজটা চলে যাওয়ার পর দেখেন এখানে আমি এখান থেকে দেবো যে এখানে অনেকগুলো অপশন আছে তো আমি এখানে দিচ্ছি যে ভালো জবের জন্য তো ভালো জবের জন্য আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার সামনে একটু অপশন চলে আসবে পরবর্তী আপনি পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু অপশন আসছে দেখেন আপনার নামটা এখানে টাইপ করতে বলা হয়েছে তো আপনার নামটা অবশ্যই আপনি দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনার নামটা দেওয়া হয়ে গেলে আপনি এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন চলে এসেছে আপনার কলেজ নেমটা এখানে দিতে বলতেছে তো আপনি অবশ্যই আপনার একটা কলেজ নেম কিংবা আপনি যে জায়গায় কাজ করেন সেই জায়গার নামটা কিন্তু এখানে দিতে পারেন কোনো রকম সমস্যা নেই তো আমি একটা দিয়ে দিচ্ছি দেখেন আমার মানে যেটা ভালো লাগতেছে সেটাই দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিলাম সাপোজ আমি এটাই দিয়ে দিলাম এটা দেওয়ার পর এখানে দেখেন আরেক জিনিস অপশন চলে এসেছে আপনি কী করতেছেন মানে এটা আপনি দিতে পারেন কারণটা না দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে যে আপনার সঠিকটা দিতে হবে এরকম কিছু না এখানে আপনি দিয়ে দিবেন এক্সাম্পলি আর কিছু না তো এখানে দেখেন আপনি এখানে তিন দুইটা অপশন চলে আসে দেখেন আপনার ইংরেজি স্তর বাছাই করুন আপনি আমি ইংরেজি শেখা আরম্ভ করছি আর একটু নিচে দেখেন আমি একটু ইংরেজি জানি তো আপনি যদি ইংরেজি একেবারেই না জানেন তাহলে আপনি উপরেরটাতে ক্লিক করবেন তো আমি উপরেরটাতে ক্লিক করে দেখাচ্ছি দেখেন আমি ইংরেজি শিখতে আরম্ভ করছি শেখা আরম্ভ করছি সরি তো এখানে আমি ক্লিক করে দিলাম তো আমি ইংরেজি শিখে আরম্ভ করছি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আরো অনেকগুলো এখানে অপশন চলে আসবে আর এখানে কিছু অ্যাড আসতে পারে আপনি যদি এসব রানিং অবস্থায় থাকে তাহলে কিছু অ্যাড আসতে পারে সেই অ্যাডগুলো অবশ্যই আপনি ক্লোজ করে দেবেন তো দেখেন আমি আরম্ভ করছি এটাতে ক্লিক করার সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখেন আরো অনেকগুলো উপরে অপশন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির কাজ আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লেসান আর এখানে দেখতে পাচ্ছেন সিমি আম ঠিক আছে প্রিমিয়াম সরি প্রিমিয়াম আর এখানে অনেকগুলো অপশন আছে এইগুলো অপশানের কাজ হচ্ছে আপনার মানে প্রতিটা জিনিস আপনি যদি শিখেন সেগুলো আপনার স্টেপ বাই স্টেপ হয়ে যাবে অটোমেটিক কমপ্লিট হয়ে থাকবে এবং আপনি কিন্তু দেখতে পারবেন কোনগুলো শিখেছেন আর এখানে কিন্তু একটা রুটিন করে রাখতে পারবেন এবং সেই রুটিন মাফিক কিন্তু আপনি পড়তে পারবেন তো এখানে দেখেন এখানে একটু অপশন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন লেসান ওয়ান এই যে দেখতে পাচ্ছেন লেসেন ওয়ান নিন তো আপনি লেসন ওয়ানে ক্লিক করে দিন আরও অনেকগুলো লেসেন আছে আপনারা লেসেন ওয়ানে ক্লিক করে দেবেন লেসন ওয়ানে ক্লিক করে দেওয়ার পর দেখেন লেসন ওয়ান যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখানে একশো বোনাস পেয়ে যাবেন একশো কয়েন বোনাস পেয়ে যাবেন যে কয়েনটা দিয়ে পরবর্তী লেসনগুলো আপনারা কিন্তু আনলো করতে পারবেন তো এখানে একটু অপশন আসছে দেখেন নাম জিজ্ঞাসা করা ও বলা শিখুন আপনি কাউকে নাম যদি জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কি ইংরেজিতে যদি জিজ্ঞাসা করতে চান তাহলে দেখেন এখানে এই অপশন আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন স্টার্ট আপনি স্টার্ট অপশনটিতে ক্লিক করে দিন স্টার্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা অপশন চলে আসবে এই লেসনটি আপনি তেরো কয়েন একশো বোনাস কয়েন পর্যন্ত জিততে পারবেন ওকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটি অপশন চলে আসবে আপনাকে সম্পূর্ণ কিন্তু এখানে জানিয়ে দিয়েছে তারা যে মায় অত কি আমার আবার এখানে আপনি যদি মায়ে ক্লিক করেন দেখেন আমি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বলে দিবে যে মায় অত আমার নেম কি কী সবগুলো কিন্তু এখানে বলে দিবে এই যে আপনি যদি এগুলো শুনতে চান তাহলে এই যে দেখেন একটি বাটন আছে এখানে আপনি ক্লিক করে দিতে পারেন একটি বাটনটাতে ক্লিক করলে কিন্তু তারা আপনাকে বলে শোনাবে এই যে দেখতে পাচ্ছেন নেম ইজ এই যে দেখতে পাচ্ছেন দেখছেন খুব সুন্দর করে কিন্তু এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাবে তো আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন এগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার নাম বাসা ইংরেজিতে বাই কোটি সঠিক অনুবাদ নির্বাচন করুন তো এখানে আপনাকে অনেকগুলো দেওয়া হয়েছে দেখেন এখান থেকে আপনি সঠিকটা নির্বাচন করবেন আপনি যদি পারেন ওই জায়গাতে হয়তো আপনি শিখে এসেছেন মাই নেম ইজ বাস আশা ঠিক আছে বার্সা তো এখানে দেখেন মাই নেম ইজ বার্সা তো আপনি এটা সিলেক্ট করে দিন এই যে দেখছেন এটা কিন্তু খুব সুন্দর করে খুব ভালো চেষ্টা হয়েছে মানে কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পর আমি কমপ্লিট আবার ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এই যে বলছিলাম এটার বেশি গুলো অবশ্যই আপনি এরা করে দিবেন হাইট করে দিবেন আমার নাম বাসা এখানে দেখেন আই সরি এখানে ভুল হয়েছে এটা ভুল হওয়ার কারণে হয়তো এটা ভুল হয়েছে তো আমি এখানে দিচ্ছি দেখেন আবার কন্টিনিউতে ক্লিক করলাম মাই নেম অনেকগুলো অপশন আছে আপনি যেটা সঠিক সেটা আপনি সুন্দর করে আবার বসিয়ে দিবেন এখানে সুন্দর করে বসিয়ে দিলে কিন্তু এ হয়ে যাবে মাই নেম এতে দেখেন খুব ভালো চেষ্টা হয়েছে আমার নাম তা আপনার নাম এখানে আপনি একটা নাম দিয়ে দিলেন ঠিক আছে এখানে আরও অনেকগুলো চলে আছে যেখানে মাই নেম ইজ আপনি ইজটা বসে এই যে দেখেন কমপ্লিট গেছে এভাবে কিন্তু আপনার কয় অর্জন করতে পারবেন তো সবগুলো ফিচার আমি দেখাচ্ছি না সবগুলো ফিচার যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি এখান থেকে বাইর হচ্ছি বাইর হয়ে আমি আরো কিছু অপশন দেখাচ্ছি তো আপনার যদি এখানে যান সমস্ত লেসেন আপনি কোন কোন গুলো এ পর্যন্ত কমপ্লিট করছেন সেই লেসনগুলো কিন্তু আপনার এখানে জানতে পারবেন সমস্ত লেসেন যে অপশনটি আছে সেই লেসেনটিতে আপনারা জানতে পারবেন ঠিক আছে আপনার এখানে এটা জানতে পারবেন এ টু জেড এই যে দেখেন এখন পর্যন্ত আমি এগুলো পড়েছি এবং এইগুলো এখান থেকে আমি শিখেছি এবং এখানে লেসন আকারে কিন্তু এখানে সম্পূর্ণ জিনিস আছে এগুলো কিন্তু আপনার বারবার খুঁজতে হবে না এখানে লেসন আকারে সবগুলাই থাকবে এই যে দেখেন হ্যালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ইত্যাদি বলা শিখুন এই এখানে এগুলো যদি শিখতে চান তাহলে আপনি লেসন টুতে ক্লিক করে দিবেন এই যে লেসন টু আমি লেসন টুতে দেখেন ক্লিক করে দিলাম লেসন টুতে ক্লিক করে দেওয়ার পর পার্ট নিন এখানে আপনি একটু লোক যাচ্ছেন পাট নিন একটি চা এর গেম খেলুন মানে চায়ের গেম খেলবেন এখানে ইংরেজি শেখা হয়ে যাবে চায়ের গেম খেলার সঙ্গে সঙ্গে একটি কৌতুপতন গেম খেলুন ঠিক আছে এগুলো খেলতে পারবেন এখানে আপনারা কোনো রকম সমস্যা হবে না তাহলে আপনি যদি পাট নিতে চান তাহলে পাট নিন অপশনটিতে ক্লিক করে দেবেন পাটনির অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখেন হ্যালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ইত্যাদি বলা শিখুন এগুলো যদি শিখতে চান তাহলে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পারছেন হ্যালো এর ইংরেজি সঠিক অনুবাদ নির্বাচন করুন হ্যালো এর ইংরেজি সঠিক অনুবাদ নিশ্চয়ই আপনি পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে এখানে আপনি ওই উপরে সিলেক্ট করে দেবেন এটা তো আপনাদের কাছে শিখিয়ে দিতে হবে না এটা আপনার নিশ্চয়ই আমার থেকে ভালো পারবেন তো হ্যালো অপশনটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট

দেখছেন এখানে খুব সুন্দর করে কিন্তু আমি যদি হোয়াটসঅ্যাপ কি অবস্থা ঠিক আছে খুব সুন্দর সিস্টেম এখানে আপনি ইংরেজি শিখতে পারবেন এ টু জেড দেখেন টিপ এখানে অনেকগুলো আছে দেখেন টিপস আপনাদেরকে দেওয়া হয়েছে যে আই এম আমি হচ্ছি ঠিক আছে ইউ আর আপনি হচ্ছেন এখানে যে সুবিধাটা দেওয়া হয়েছে আমি কি বলবো এই এখান থেকে যদি আপনি সঠিকভাবে ইংরেজি না শিখতে পারবেন তাহলে আর কোনো জায়গা থেকে ইংরেজি শিখতে পারবেন না আমি যেটা মনে করি কারণ আমি অনেকটা ইংরেজিতে দুর্বল ছিলাম এই অ্যাপসটি ব্যবহার করে আমি এখন পর্যন্ত অনেকটাই ইংরেজিতে পারদর্শী হয়েছি আশা করি এই এপস্টি আপনারা ব্যবহার করবেন আর এখানে অনেক ফিউচার আছে সেই ফিউচারগুলো সবগুলো আপনারা হয়তো কিছুদিন অ্যাপসটা ব্যবহার করার পরে হয়তো আপনারা জানতে পারবেন আর সবগুলো যদি এখন দেখাই ভিডিওটা আরও অনেক অনেক বড় হয়ে যাবে আর এই অ্যাপসটার ভিতরে এত জিনিস আছে যে সবগুলো দেখানো একটা ভিডিও হতে সম্ভব না আশা করি আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে দেখে নেবেন সম্পূর্ণ ফিউচারগুলো যদি আপনি কিনা ইংরেজিতে শিখতে আগ্রহী হন ইংরেজি শিখা যদি আপনি কোনো রকম আগ্রহ না থাকেন তাহলে শুধু শুধু এই অ্যাপসটি আপনার ব্যবহার করে কোনো লাভ নেই কারণ এই অ্যাপটি ব্যবহার করলে আপনার ইংরেজি শিখা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যান্টি দিতে পারি আপনাকে যদি কোনো শিক্ষক ইংরেজি না বোঝাতে পারে এখন পর্যন্ত এই অ্যাপসটি আপনাকে বুঝাবে আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি কিন্তু অ্যাপটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনারা সম্পূর্ণ কিন্তু এখানে পাবেন সম্পূর্ণ জিনিস আপনারা এ টু জেড এখান থেকে শিখতে পারবেন আশা করি আমি শুরুতেই বলছিলাম যে এয়ার থেকে জেড পর্যন্ত একেবারে শিখাবে এবং নিচের স্তর থেকে উপর স্তর পর্যন্ত শিখাবে আপনারা হয়তো বুঝতে পারছেন না তখন যে এফসটিতে কীরকম কাজ এবং এফসি আপনাদেরকে কীরকম কম হেল্প করবে তো আশা করি অ্যাপসটি আপনাদের ভালো লাগবে আর অ্যাপসটির কাজও আপনাদের ভালো লাগবে আর এখানে অনেক ফিউচার আছে সবগুলো ফিউচার যদি আমি দেখাই তাহলে ভিডিওটা এক দুই ঘন্টা হয়ে যাবে তো এর এতক্ষণ আমি ভিডিওটা করবো না করলে হয়তো আপনাদের বোরিং লাগবে এবং আপনারা হয়তো ভিডিওটা দেখতে আগ্রহী হবেন না আর এখানে আরও অনেক আছে দেখেন টেস্ট দিয়ে সোজা পরের লেভেলে যান দেখছেন টেস্ট দিয়ে আপনি অন্য লেভেলে যেতে পারবেন মানে আপনার যদি ইংরেজি শিখা শেখায় এখানে মোটামুটি একটা ধারণা চলে আসে তখন আপনি এদের যে অ্যাপটি আছে এপস আপনি একটা পরীক্ষা দিয়ে পরবর্তী মিনতে যেতে পারবেন এবং ভালো একটা পজিশনে যেতে পারবেন ঠিক আছে এখানে আরো অনেক অপশন আছে ঠিক আছে অডিও এর অডিওর মাধ্যমে কিন্তু তারা আপনাকে শিখিয়ে দিবে এবং লেখাও থাকবে বাংলাতে লেখা থাকবে প্লাস ইংলিশে লেখা থাকবে তাও যদি আপনারা না পারেন তাহলে কী কার করা তো অবশ্যই বলবেন যে এসটি আপনাদের কেমন হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে এসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ প্রতিনিয়ত যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আর অনেক বক বক করলাম কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন টেকন বাংলা চ্যানেলের সঙ্গে থেকে আমাদেরকে উৎসাহিত করুন আর লাইক এবং কমেন্ট করুন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকে